আজকে তোমাদের কাছে দশমীর ব্লগ নিয়ে এলাম। অর্পিতা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে দশমী, এখানে আমাদের রাত্রেবেলা সবাই বসে একটু আড্ডা, গল্প আড্ডা সবাই হচ্ছে, বাচ্চারা সবাই আছে। তো এখন এখানে গল্প আড্ডা হচ্ছে, তারপরে কালকে আমাদের ভাসান। তো ভাসানের ব্লগটা তোমাদেরকে একটু লেট হয়ে গেল দিতে, তো সরি। তো এখান থেকে আমার ব্লগটা শুরু হলো। তো এখন সবাই মিলে আমরা এখন বরণ করছি, এটা নেক্সট দিন। তো দিদিরা সবাই বরণ করছে, আমি সবাই সবাই বরণ করছি। আজকে মায়ের বিদায়েওয়ালা বিদায়ের পর্ব, আসছে বছর আবার আসবে মা। তো বছর বছর যেন এরমভাবেই আমার হাসি খুশি মজায় থাকি, এটাই মায়ের কাছে কামনা আমাদের, আর কিছুই চাই না। সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, এটাই চাইবো। তো এখান থেকেই আমরা বরণ শুরু করা হয়ে গেছে। তো এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড পারলে সাবস্ক্রাইব করো। তো চলো ব্লগটা দেখতে থাকো।
বিদায় বেলা চলেই এলো, এখন মাকে বাসন দেওয়া হচ্ছে, সবাই আছে দাদারা, তো মা এখন চলে যাচ্ছে, তো আসছে বছর আবার হবে, কি বলা যায় বলো দুর্গা মায়ের কি, মা তুমি আবার এসো আমাদের কাছে এটাই বলবো। তো সবাই মায়ের জন্য সারা মানে সারা বছর তো অপেক্ষা করে এই দিনের জন্য, তো আসছে বছর আবার হাসবে মা, বলো দুর্গা মায়ের কি, আসছে বছর আবার হবে। তো সবাইকে এই বলেই দশক, তো শুভ বিজয়া সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার অনেক ভালোবাসা নিও। তো এখানে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে, সব বাচ্চারা আমাদের সবাই রয়েছে এখানে। তো এখানেই আমার ব্লগটা আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।